শুরুতেই সংবাদ শিরোনাম। বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে মিয়ানমারকে জাতিসংঘের চাপ। জান্তার নির্দেশ উপেক্ষা, পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ বিক্ষোভকারীদের। জাতিসংঘের চিঠি দিলেন মিয়ানমারের 300 MP, আরও কঠিন অবস্থা হল মিয়ানমার সেনাবাহিনীর। শুধুমাত্র সাংবাদিককে হুমকি দেয়াই বাইডেনের উপপ্রেস সচিব বরখাস্ত। এবং সবশেষ থাকছে ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদের জল্পনা উস্কে দিলেন মেলানিয়া ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে এবং গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ শীর্ষ মানবাধিকার সংস্থা। এমন এক সময় জাতিসংঘে এই ইস্যুতে সরব হল যখন জান্তা শাসনের বিরুদ্ধে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সপ্তম দিনের মতো গণবিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে এক বিরল অধিবেশনের মিয়ানমারে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং নির্বিচারে আটক সব বন্দীর মুক্তির দাবি জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। অধিবেশনের শুরুতে জাতিসংঘের উপমানবাধিকার প্রধান নাদা আল নাফিস বলেন, মিয়ানমারে যা ঘটছে বিশ্ব তা দেখছে। 1 ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সচিব এবং উইন মিন্ট সহ 350 লোককে আটক করে রেখেছে সামরিক সরকার, যাদের মধ্যে সাংবাদিক, শিক্ষার্থী, সন্ন্যাসী এবং মানবাধিকার কর্মীও রয়েছেন। নাদাল নাফিস বলেন, শান্তিপূর্ণ জমায়েত বন্ধ রাখতে এবং বাক স্বাধীনতা হরণের কঠোর নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও নিন্দা জানিয়েছেন তিনি। মিয়ানমারের সামরিক জান্তার নেতার নির্দেশনা উপেক্ষা করে গৃহবন্দী এনএলডি নেতা অং সান সুচির সমর্থকদের বিক্ষোভ করেছেন। এতে পুলিশি বাধা দিয়ে বিক্ষোভকারীদের সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত 3 জন আহত হয়েছেন। শুক্রবার সামরিক জান্তা বিরোধী বিক্ষোভের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। আটক করে নেত্রী সুচিকে, জারি করে 1 বছরের জরুরি অবস্থা। এরপর থেকেই জান্তার বিরুদ্ধে জনরোষ বড় ধরনের বিক্ষোভে রূপ নিয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ হয়ে টানা 6ষ্ঠ দিনের মতো বৃহস্পতিবার মিয়ানমার জুড়ে মানুষ বিক্ষোভ করেছে। এদিন সামরিক জান্তা নেতা জেনারেল মিং অং হলাং প্রথম জনসমক্ষে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিক্ষোভের অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানান। মিয়ানমারের রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মালাইমানে লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে 3 জন আহত হন। দেশের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের শতাধিক চিকিৎসক সাদা অ্যাপ্রন পরে মিছিল করেছেন। নগরীর আরেক প্রান্তে ফুটবল সমর্থকরা জার্সি পরে হাতে ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেছেন। সম্প্রতি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনে সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধের তদন্ত করার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন দেশটির পার্লামেন্টের 300 সদস্য। শুক্রবার সংস্থার মানবাধিকার সংরক্ষণ কাউন্সিলে এই চিঠি লেখা হয়। এদিকে জাতিসংঘ প্রতিনিধি জানিয়েছেন, চলমান বিক্ষোভে মিয়ানমার সেনাবাহিনী সরাসরি গুলি চালানোর প্রমাণ রয়েছে। আগের দিনগুলিতে ধারাবাহিকভাবে মিয়ানমারের বিভিন্ন শহরে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছেন দেশটির সাধারণ মানুষ। তারা জান্তার সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান। আন্দোলনকারীরা সামরিক সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য চীন সহ অন্যান্য দেশের দূতাবাসের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ডেপুটি হাই কমিশনার নাদা আল নাফিস বলেন, কঠিন লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার পর মিয়ানমার আবারও সংকটের মধ্যে পড়েছে। দেশটিতে যে অভ্যুত্থান হয়েছে তা সাধারণ নাগরিকদের জন্য চরম বিশ্বাসঘাতকতা। শুধুমাত্র সাংবাদিককে হুমকি দেয়ায় বাইডেনের উপপ্রেস সচিব এবং হোয়াইট হাউসের মুখপাত্র টিজে ডাকলুকে
টিজে ডাকলুকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি বেতন পাবেন না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা এক নারী সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। জানা যায়, মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর রিপোর্টার তার পালমেরিকে হুমকি দেন ওই উপপ্রেস সচিব এবং হোয়াইট হাউজের মুখপাত্র। অবশ্য গতকাল শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সচিব জেন পাসকাই জানান, ডাকলু ক্ষমা চেয়েছেন পার্লামেন্টের কাছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদের ক্ষমতা হারিয়েছেন এক মাসও হয়নি। গত 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের মধ্য দিয়ে হোয়াইট হাউজের কর্তৃত্ব হারান ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হারানোর এক মাসের মাথায় এবার স্ত্রীকে হারাতে বসেছেন মার্কিন এই শিল্পপতি। মার্কিন সাবেক ফার্স্ট লেডি মেলেনিয়া এবং ট্রাম্পের বিচ্ছেদের জল্পনা ক্রমশই বাড়ছে। নতুন এক ঘটনায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সামাজিক এক মাধ্যম থেকে প্রায় সব পোস্ট মুছে দিয়েছেন মেলানিয়া, আর এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জানা যায়, মেলানিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এখন একটি পোস্ট অবশিষ্ট রয়েছে, সেটি হলো হোয়াইট হাউস ছাড়ার পরে দেয়া বিদায় বার্তার পোস্ট, আর বাকি সব পোস্ট মুছে ফেলা হয়েছে। জল্পনা সম্পর্কের ফাটলের কারণে নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছেন মেলানিয়া। গত 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার পর থেকে মেলানিয়াকে জনসমকক্ষে আর সেভাবে দেখা যায়নি। এই মুহূর্তে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে আছেন কিনা তা নিয়েও রহস্য তৈরি হয়েছে। সাম্প্রতিক একটি সুপার বোল পার্টিতে ট্রাম্পকে দেখা গেলেও তার সঙ্গে ছিলেন না স্ত্রী মেলানিয়া। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।